তোমরা ভূত পাও না, কিন্তু তোমরা ক্লাসটা সুযোগ সুবিধা গুলো আছে ওগুলো ব্যবহার করবে। আমাদের কথাটা বিশ্বাস হয় না, মনে মনে হচ্ছে না যে এটা বছর অনেক সময়, কিন্তু এখন বুঝতেছি যে সময়টা আসলে কিভাবে কেটে গেল আমি কিছু বুঝলাম। আরেকটা কথা হচ্ছে যে যখন কলেজে আসি তখন আমার স্কুল লাইফে আমি সবসময় সবার লাস্টের বেঞ্চে বসতাম, স্যারদের নজরও ছিলাম না। যখন ক্লাস টেনে পড়ি তখন স্যাররা একটু একটু আমাকে চিনত, কিন্তু তার আগে আমি মানে আমার নিজেরা কোনো প্রমাণই করতে পারিনি। আমার স্কুলের অনেক বন্ধুরা আছে এখানে আমরা বলতে পারবো, কিন্তু আমি যখন নটর ডেমে আসলাম আমার যে উপজেলা গোপালপুর, গোপালপুরে কিন্তু মানে প্রায় সবারই জানা যে জহির নামের যে একটা ছেলে ছিল ও এখন নটর ডেমে পরে খুব ভালো অবস্থানে আছে, খুব ভালো করতেছে এরকম। কিন্তু এটা এর পেছনে কারিগর হচ্ছে আমার স্যারেরা, যেখানে স্কুলে আমার স্যাররা মেরে আবিষ্কার করতে পারবে, এখানে কলেজে আমার স্যাররা মেরে আবিষ্কার করছে। আমি যদি জীবনে কোনো জায়গায় যাইতে পারি আমার ইচ্ছা আছে অনেক বড় হওয়ার, আমি যদি অনেক বড় হইতে পারি সম্পূর্ণ ক্রেডিট আমার স্যার দেবে, এখানে আমার মানে কোনো ইয়া নাই। কারণ যেহেতু আমি স্কুলে সবসময় অবহেলিত থেকে গেছি, কিন্তু কলেজে এসে আমি মানে সবার এরিয়াতে পড়তে পারছি, স্যাররা অনেক ভালোবাসতেন, এ বিষয়ে আমি সবসময় কৃতজ্ঞ। আরেকটা কথা, যখন কলেজে আসলাম বড় ভাইরা বলছে যে জেলা স্কুলের প্রমাণের সাথে জানি কখনো লাগোস না, ওরা কিন্তু ভালো না ওদের সাথে জানি লাগোস না, তো আর লোকাল যারা আছে তো এটা সায়েন্স ওয়ানে আমি এটা কখনো পাই নাই। লোকাল যারা আছে সৌরভ অমিত ওদের সাথে মানে এত কোপারেশন পাইছি যেটা মানে ভোলার মতো হয়তো অনেক সমস্যা হতো, কিন্তু আমরা যারা দূরে থেকে আসছি আমরা এখানে অনেকে দূরে থেকে আসছি, ওরা আমাদের সুযোগ দিচ্ছে বাগানে লোকার জন্য। আমরা সবসময় মুক্ত ছিলাম, স্বাধীন ছিলাম স্কুল লাইফে, যেখানে যারাই প্রশ্ন করে সাহস পেতাম না, এখানে প্রশ্ন করি করি ক্লাসের পরে স্যারদের সাথে কথা বলি, লেখাপড়া নিয়ে অনেক কিছু পাই। তো আর এখানে এমন কিছু বন্ধু পাইছি যাদেরকে মানে কোনোদিন ভোলা যাবে না। আর আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয়, এটা সময়ের উপর ভেরি করে। যখন 5 বছর স্কুলে ছিলাম, যখন স্কুলটা ছেড়ে দিলাম তখন আমার এত কষ্ট লাগে না, আমি আজকে যতটা কষ্ট পাইতেছি কারণ এটা সময়ের উপর নির্ভর করে না। আমরা যে 5 বছর ছিলাম তখন বন্ধুদের সাথে যে একটা আধুনিকতা ছিল, এই 1.5 বছরে তার থেকে বেশি। এখানে এমন কিছু মানুষ পাইছে তাদেরকে কখনো ভোলা যাবে না। তো সবসময় সবাইকে মনে রাখবো, সবার কাছে দোয়া চাই, আমরা সবার জন্য দোয়া করি। আমরা এমন একটা কিছু করতে চাই, নটর ডেমের ফার্স্ট ব্যাচ অনেক ভালো করছে কিন্তু সেকেন্ড ব্যাচটা ডুবাই দেওয়া গেছে নটর ডেমরে, আমরা নটর ডেমকে আবার তুলতে চাই। আমরা এমন একটা এর পরবর্তীতে যে ব্যাচগুলো পরীক্ষা দেবে তাদের ভাঙতে তাদের অনেক সময় লাগে, আমরা এমন কিছু করতে চাই। আমরা সবাই অনেক ভালো জায়গায় যাবো, এবং আজকে ক্লাস শেষ তাই বলে আমরা কলেজে আমরা স্যারদের সাথে যোগাযোগ করবো না, এরকম কিছু না। আমরা স্যারদের সাথে যোগাযোগ রাখবো যে কোনো সমস্যা, এখন আমাদের রিভিশন চলবে, রিভিশন যে কোনো সমস্যা হলে স্যারদের সাথে যোগাযোগ করবো। আর হচ্ছে যে এখন আমাদের দলগতভাবে লেখাপড়াটা খুব গুরুত্বপূর্ণ, যেমন একটা বিষয় আমি পারতেছি না কিন্তু আমার বন্ধু ঠিকই মনে আছে, যেহেতু ফার্স্ট ইয়ারের বিষয়গুলো আমরা 1.5 বছর 1 বছর আগে পড়ছি, এগুলো মনে না থাকেনি কথা, হয়তো আরেকজনের মনে আছে। তো আমরা গ্রুপ স্টাডি করবো, আর গ্রুপ স্টাডি আমি মানে সর্বোচ্চ চেষ্টা করবো, তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তুমি অবশ্যই তোমরা অবশ্যই আমাকে বলবো, আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমারও যদি কোনো সমস্যা থাকে আমি বন্ধুদের কাছে যাবো এবং আমার সমস্যাগুলো সলভ করবো। আর হচ্ছে যে দিনগুলো আসলে ভোলার মতো না, আজীবন মনে থাকবে, তোমরাও আজীবন মনে থাকবা, আর মনে রাখবা আর যোগাযোগটা রাখবা সবার সাথে, যেন আমাদের কমিউনিকেশনটা থাকে, এটাই। সবাইকে ধন্যবাদ।